আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি রিয়াঙ্কা, আপনারা দেখছেন দা পিডি নিউজ। গঙ্গাসাগর থেকে পাহাড়, সাইকেলের দীর্ঘ সফর শুরু করলেন কাকদ্বীপ শ্রম দপ্তরের আধিকারিক মৃণালকান্তি অধিকারী। গঙ্গাসাগর থেকে সান্দাকফু পর্যন্ত এই দীর্ঘ সফর একটি সামাজিক সুরক্ষা যোজনার প্রচারে এবং একই সাথে সাধারণ মানুষকে তার পরিষেবা প্রদানের জন্য তিনি শুরু করেন। এই অভিনব উদ্যোগটি নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের শ্রম দপ্তর। সাগর থেকে সান্দাকফু পর্যন্ত দৈর্ঘ্য 900 কিলোমিটার। এই দীর্ঘ পথ তিনি অতিক্রম করবেন 3 সপ্তাহে। এদিন গঙ্গাসাগর কপিল মুনির মন্দিরের সামনে সাইকেল যাত্রার শুভ সূচনা করেন গঙ্গাসাগর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বঙ্কিম হাজরা। এদিন উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া, কাকদ্বীপ মহকুমা শ্রম দপ্তর অ্যাসিস্ট্যান্ট কমিশনার হীরালাল পান সহ বিশিষ্ট জনেরা। আমার উদ্দেশ্য পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সাগর থেকে এবং আমার দপ্তর শ্রম দপ্তরের যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প রয়েছে 2017। আপনি যাত্রা শুরু করেছেন কোথা থেকে? আমি গঙ্গাসাগর থেকে যাত্রা শুরু করেছি। তো কত কিলোমিটার এবং কতদিন সময় লাগবে আপনার ওখানে? 900 কিলোমিটার এবং আনুমানিক 20 থেকে 22 দিন, তার বেশি তো লাগতেই পারে। কাদের কার সহযোগিতায় আপনি? আমার শ্রম কমিশনার জনাব জাভেদ আখতার মহাশয় এবং এখানে আমার অধ্যক্ষ তার অসম্ভব সুন্দর সহযোগিতা ব্যবস্থাপনা জনপ্রতিনিধি চন্দ্র হাজরা মহাশয় এবং সাধারণ সভাপতি সাগর থানার রশির সঙ্গে আমি দেখা করেছি। তিনি অত্যন্ত খুশি উৎসাহী, তিনি নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে আমাকে সার্টিফিকেট করে দিলেন। এদিন অনুষ্ঠানে সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায় তাকে একটি শংসাপত্র প্রদান করেন। এই উদ্যোগ অত্যন্ত মহতি উদ্যোগ আমার তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে। এই যে সরকারের যে প্রকল্প, সামাজিক সুরক্ষা প্রকল্প এবং প্রাকৃতিক এবং পরিবেশকে রক্ষা করার স্বার্থে মাননীয় মৃণালকান্তি অধিকারী মহাশয়, সাংখ্য দর্শন কপিল এবং গঙ্গামণির পাদদেশ থেকে যে যাত্রা শুরু করেছেন, এই যাত্রা তার শুভ হোক, তার সুস্থ শরীর প্রার্থনা করি। এবং এই যে দীর্ঘ 800 কিলোমিটার তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার যে মানসিক দৃঢ়তা, তার যে আত্মপ্রত্যয়, তাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই। দা পিডি নিউজের পক্ষ থেকে মৃণালবাবুর এই অভিনব উদ্যোগের প্রতি শুভেচ্ছা জানাই। গঙ্গাসাগর থেকে সানোয়ার হোসেনের রিপোর্ট, দা পিডি নিউজ। এরকমই সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন। দেখতে থাকুন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে।